আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নাহ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এলপিজি লাগামহীন দামে দিশে হারা ভোক্তারা, সিলিন্ডার প্রতি 300 থেকে 400 টাকা বেশি নিচ্ছে বিক্রেতারা। মেয়াদ শেষ হলেও এবছর হচ্ছে না জাতীয় পার্টির কাউন্সিল, সময় চেয়ে আবেদন নির্বাচন কমিশনের। এবং শিশু কিশোরদের পদচারণায় ছুটির দিনে মুখরিত 21-এর বইমেলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এলপিজির লাগামহীন দামে দিশেহারা ভোক্তারা, খোদ রাজধানীতেই সিলিন্ডার প্রতি 300 থেকে 400 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ভোক্তাদের দাবি, তদারকির অভাবে ইচ্ছে মতো দাম রাখছেন বিক্রেতারা। তবে আমদানিকারকদের দাবি, এলসি জটিলতা আর এনার্জি রেগুলেটরি কমিশনের ফর্মুলার অসঙ্গতির কারণেই অস্থির এলপি গ্যাসের বাজার। দেখুন ফজরে রাব্বের রিপোর্ট। এনার্জি রেগুলেটরি কমিশনের বেঁধে দেওয়া দর অনুযায়ী জানুয়ারি মাসে 12 কেজি এলপি সিলিন্ডার গ্যাসের দাম ছিল 1,232 টাকা, কিন্তু বাজারে তা বিক্রি হয়েছে কমপক্ষে 1,500 টাকায়। দোকান ভেদে এই দাম রাখা হয়েছে 1,700 টাকা পর্যন্ত। কেউ নাই, কেউ দেখার মতন নাই, এরকম চলতেছে চলতেছে। দায়িত্বশীল ব্যক্তিরা আসলে কি দায়িত্ব নিয়ে কাজ করে আমি বুঝি না। আসলে ওই সাধারণ মানুষের কথা আপনারা ভাবে না। এলপি গ্যাস ছিল আপনি 1,300 টাকা, এই গ্যাস আজকালকে কিনছি 1,700 টাকা। দা আমরা খামু কি বাজবো, কেমনে চলবো? এই অবস্থার মধ্যেই ফেব্রুয়ারি মাসের জন্য কেজিতে 22 টাকার বেশি বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। অর্থাৎ 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম এক লাফে বাড়ানো হয়েছে 266 টাকা। তেলের দাম, গ্যাসের দাম বারবার বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তাহলে আমরা প্রতিটা জিনিসের উপরে এই প্রভাবটা চলে আসবে, সাধারণ মানুষ আমরা কিভাবে চলবো? আগে যদি 6 টাকা বেচতাম দুধ চা, এখন লাল চা 6 টাকা বেচি, দুধ চা 8 টাকা বেচি, এইভাবেই পোষে নিতেছি। নতুন করে বাসা বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। অন্যদিকে বেশিরভাগ এলাকাতেই গ্যাসের চাপ কম থাকায় হু হু করে বাড়ছে সিলিন্ডার গ্যাসের চাহিদা। কিন্তু আমদানিকারকরা বলছেন, এলসি জটিলতায় চাহিদা অনুযায়ী আমদানি করা যাচ্ছে না তরলীকৃত এই গ্যাস। ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণে এনার্জি রেগুলেটরি কমিশনের ফর্মুলা নিয়েও রয়েছে প্রশ্ন। এলসি করতে ডিলে হচ্ছে, এই ডিলে হওয়ার কারণে বাজার একটা সাময়িক সংকট তৈরি, মানে গ্যাপ তৈরি হয়। ওই গ্যাপের ব্যাপারটা মধ্যবর্তীরা কিন্তু নিয়ে নেয়, আর যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা যারা এটার সাথে সম্পৃক্ত আছে তারা এই ব্যাপারগুলো দেখতে পারেন। সরবরাহের ঘাটতিকেই অতিরিক্ত মূল্য বৃদ্ধির জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। জরুরি পণ্যটির দর নিয়ন্ত্রণে জ্বালানি বিভাগকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তারা। অনেক কোম্পানি এলসি খুলতে পারছে না এবং তারা এটা আনতেই পারছে না, সুতরাং বাজারের সরবরাহ ঘাটতি আছে। তো এখন যেটা আছে সেটা বিআরসির সাথে দামের যে ডিফারেন্সটা হচ্ছে, এটা সরবরাহ ঘাটতির কারণে বাজারে চাহিদা বেশি আছে, সেই কারণে দাম বৃদ্ধি হচ্ছে। কিন্তু নর্মাল অবস্থা আমরা যেটা দেখেছি, যখন সঠিক সরবরাহ ছিল তখনও দেখেছি যে বাজারের দর বিআরসি চেয়ে নির্ধারিত দামের চেয়েতে বেশি। তো সেটা, সেই ক্ষেত্রে বিআরসির ফর্মুলা নিয়ে তাদের আপত্তি আছে। এনার্জি রেগুলেটরি কমিশনের বেঁধে দেওয়া দামেই যেন বাজারে সিলিন্ডার গ্যাস বিক্রি হয় তা নিশ্চিত করার দাবি ভোক্তাদের। পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদারে সরকারের জ্বালানি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরও তৎপর হবে, এমনটি আশা করছেন সাধারণ মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সপ্তাহের ব্যবধানে অস্থির ব্রয়লার মুরগি ও ডিমের বাজার। মুরগির দাম কেজিতে বেড়েছে 25 থেকে 40 টাকা, আর ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। এদিকে সবজির বাজার কিছুটা কমতির দিকে থাকলেও চড়া মাছের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে বিপাকে ক্রেতারা। মনির হোসেন, তপুর রিপোর্ট। গেল সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল 150 থেকে 155 টাকা। হঠাৎ চাহিদার তুলনায় মুরগির সরবরাহ কমে যাওয়ায় এর দাম উঠেছে 190 টাকায়। আর সোনালী মুরগির কেজি 250 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 280 টাকায়। ব্রয়লার 175 টাকা কিনা, 85-90 টাকা বিক্রি। খামারে তো মুরগি নাই, মুরগি তো খালি হয়ে গেছে, লস টস খায় বেটারা বেশি, এখন আর নাই। এখন যারা আছে এরা কম কম দামে বেচবো না। সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন 10 থেকে 15 টাকা বেড়েছে। লাল ডিম ছিল এক সপ্তাহ আগে 120 টাকা, এখন হচ্ছে 135, সাদা ডিম ছিল 115 টাকা, এখন হচ্ছে 125। প্রত্যেকটা ক্যাটাগরি ডিমের দামই বেড়ে গেছে এবং অস্বাভাবিক বাড়ছে। রুই ও ইলিশ মাছের দাম কিছুটা সহনীয় থাকলেও ছোট মাছের দাম আকাশচুম্বী। কাজলি আছে 900 টাকা কেজি, ম্যাগনা চাপিলা আছে 600 টাকা কেজি, বড় ভাই মাছে 1,000 টাকা কেজি, খল্লা মাছ বেশি 500 টাকা কেজি।
তিন কেজি সাইজের রুই মনে হয় 350 বেচতেছি, আড়াই কেজি সাইজের রুইটি বেচতেছি 320 টাকা। চাহিদা অনুযায়ী মাছ কিনতে পায় নাই, অনেক দাম চড়া মূল্যে, কিন্তু আমাদের তো মনে হয় সরকার চাকরি করতেছি কিন্তু টাকা আমাদের বাড়তেছে না। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে চিনির বাজারে, মিলছে প্যাকেটজাত চিনি কেজি পড়ছে 112 টাকা, আটা ময়দার কেজিতেও দাম কমেছে 5 টাকা। বাজারে একটু সংকট, কিন্তু যা পাচ্ছি আমরা গায়ের রেট হলো 112 টাকা, 112 টাকা কিনতেছি, 112 টাকায় বিক্রি করতেছি। ওই দেখা গেছে যারা আগে যায় এরা পায়, পরে যারা যায় এরা পায় না। চিনি দরকার 500 বস্তা, এটা আসে 200 বস্তা, পাইব কইতন। আটা ময়দা যেমন আগে 70 টাকা কেজি ছিল, এখন 65 টাকা কেজি বেচতেছি। এছাড়া রমজানের নিত্য পণ্য সামগ্রীর দামে এখনো কোনো প্রভাব পড়েনি বলছেন বিক্রেতারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরে মেয়াদ শেষ হলেও এ বছরেও হচ্ছে না জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এটিএন বাংলাকে জানান, দলের তৃণমূল কমিটিগুলোর সম্মেলন শেষ না হওয়া, সামনে জাতীয় নির্বাচন সহ চেয়ারম্যানের উপর নিষেধাজ্ঞা বহাল থাকায় সহসাই কাউন্সিল করতে পারছে না তারা। এ বিষয়ে এরই মধ্যে দলের পক্ষ থেকে সময় চেয়ে নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়েছে। দেখুন হুমায়ুন সিস্তির রিপোর্ট। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলটির নেতৃত্ব নিয়ে এরশাদ পত্নী রশন এরশাদ ও ছোট ভাই জি এম কাদেরের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়। পরে সিনিয়র নেতাদের চেষ্টায় সমঝোতায় আসেন তারা। 2019 সালের 26 ডিসেম্বর দলটির নবম জাতীয় কাউন্সিলে জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব দেওয়া হয় আর রশন এরশাদকে করা হয় প্রধান পৃষ্ঠপোষক। অপরদিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রশন এরশাদ আর জি এম কাদের উপনেতার দায়িত্ব নেন। গত ডিসেম্বরে মেয়াদ শেষ হলেও এখনও কাউন্সিল করতে প্রস্তুত নয় দলটি। প্রায় অর্ধেকের উপর জেলায় এখন আমাদের সম্মেলন বাকি আছে। সকল জেলা সম্মেলন না করে যদি কাউন্সিল করি, এটা একটা অর্থহীন কাউন্সিল হবে। কাউন্সিল না করতে পারলে আইনগতভাবে যা দরকার সেটা হলো নির্বাচন কমিশনকে জানানো। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে আমরা প্রপার টাইমে কাউন্সিল করতে পারি নাই, আমরা হয়তোবা আগামী নির্বাচনের আগে হয়তোবা কাউন্সিল করতে পারবো না। প্রক্রিয়া অনুযায়ী আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। জাপা মহাসচিব জানান, দলের জেলা কমিটিগুলোর সম্মেলন শেষ করতেই সময় লাগবে আরও 5 থেকে 6 মাস। এরপর শুরু হবে জাতীয় নির্বাচনের তোড়জোড়। এছাড়া দলের চেয়ারম্যানের উপর আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি হয়নি চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের বৈধতার মামলাও। আমাদের ডিসেম্বর কাউন্সিল করার কথা, কিন্তু আমরা আমাদের সাংগঠনিক নানা প্রক্রিয়া, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, ইঞ্জেকশন, এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের পক্ষে কাউন্সিল করা সম্ভব হয় না। আগামী জুনের মধ্যে সকল জেলা কাউন্সিলে আমরা নির্দেশ দিয়েছি করব। জুনের পরে হয়তোবা দেখা যাবে যে নির্বাচনের কাজে এত ব্যস্ত থাকবো, হয়তোবা নির্বাচন কাউন্সিল করা সম্ভব না হতে পারে। এদিকে ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 31 আগস্ট এক বিবৃতিতে 26 নভেম্বর দলের জাতীয় কাউন্সিল ডেকেছিলেন রশন এরশাদ। নিজেকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটিও গঠন করেছিলেন তিনি, যদিও পরে তা স্থগিত করেন। তবে কাউন্সিলের বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানান রশনপন্থী নেতারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। পাঠ্যবই নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে 4টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। পাঠ্যবইয়ের সিলেবাস নিয়ে বিএনপি ভুল তথ্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বইয়ে আগের সব ভুল সংশোধন করা হচ্ছে, বিএনপির কোনো রাজনৈতিক ইস্যু নেই বলে এখন বই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। অহেতুক একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পাঠ্যপুস্তকে 10-11 বছর আগে কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো তখনই সংশোধন করা হয়েছে। আসলে কোনো ইস্যু নাই তো, এই জন্য এখন পাঠ্যপুস্তক নিয়ে লেগেছে। ওনারা কোন পৃষ্ঠায় কোথায় কি একটু বলুক না, যে ভুলটা কোথায় আছে, না পড়েই যখন মতামত দেয় তো সেই জন্যই এটিকে আবার মির্জা ফখরুল সাহেবও এটা নিয়ে বক্তব্য দিয়ে এটাকে রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে। ফখরুল সাহেবকে আগে বলবো যে পাঠ্যপুস্তকগুলো একটু পড়ার জন্য। দুর্নীতি লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ বিদেশে পাচার করে সরকার এখন দেশ চালাতে ঋণের জন্য IMF এর দ্বারে দ্বারে ঘুরছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে মানববন্ধনে নেতারা একথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, নির্যাতন দমন চালিয়ে বিএনপির গণ আন্দোলন ঠেকানো যাবে না।
পাঠ্য বইয়ে ইসলাম বিরোধী লেখার অভিযোগ করে তা বাতিলের দাবি জানান তিনি। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন। দেশের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। বৈশ্বিক মন্দা থেকে সতর্ক থাকার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ নেওয়া হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা আর্ট সামিটের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী আছে বলেই IMF ঋণ দিয়েছে। এবারে প্রথমবারের মতো বাংলার প্রতিপাদ্য বন্যা নামে ঢাকা আর্ট সামিট শুরু হয়েছে। নদিনব্যাপী এই আয়োজন আগামী 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আমরা পাকিস্তান শ্রীলঙ্কা হয়ে যাচ্ছি, তো পাকিস্তান শ্রীলঙ্কা তো এখনো IMF লোন 2 বছর হয়ে গেছে, চেষ্টা করতেছে, পায় নাই। আমরা নভেম্বর মাসে অ্যাপ্লাই করলাম, 3 মাসের মাথায় আমরা লোনটাও অ্যাপ্রুভ হইলো, প্রথম কিস্তিটাও পেয়ে গেলাম। আমরা যে লোনটা পেয়েছি এটা থেকে প্রমাণ হয় যে আমাদের অর্থনীতি কত শক্তিশালী। যেহেতু এখন আন্তর্জাতিক একটা অর্থনৈতিক মন্দা চলছে, আমাদেরকে সতর্ক হইতে হয়, তার কারণে আমরা এই লোনটা অ্যাপ্লাই করেছি। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে রাজস্ব সম্মেলন। রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান NBO চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগারগাঁওয়ে রাজস্ব ভবনের নতুন ভবন উদ্বোধন করবেন বলেও জানান তিনি। রাজস্ব সম্মেলনে ভ্যাট, কাস্টমস ও আয়কর বিষয়ক 3টি সেমিনার অনুষ্ঠিত হবে। NBO চেয়ারম্যান জানান, এর মাধ্যমে সাধারণ মানুষ ভ্যাট ও কাস্টমস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। একই সাথে অনলাইন সেবার ব্যাপারেও সচেতনতা বাড়বে। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা দাবি করেন, IMF এর শর্ত মোতাবেক রাজস্ব বাড়াতে সঠিক পথেই আছে NBR। তথ্য সেবা দেওয়ার জন্য আমাদের তথ্য সেবা বুথ থাকবে, স্টল থাকবে সেমিনার স্থলে, এবং এখানে আমরা তথ্য সেবা স্টল ছাড়াও একটি ক্ষুদ্রাকারে মিনি মিউজিয়ামের ব্যবস্থা রেখেছি। এই মিনি মিউজিয়ামে আমরা ভ্যাট, আয়কর এবং কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গ্যাজেট এবং ঐতিহাসিক অন্যান্য বিষয়বস্তু প্রদর্শন করব। এটি সর্বসাধারণ জন্য উন্মুক্ত থাকবে। শিশু কিশোরদের পদচারণায় মুখরিত অমর একুশে গ্রন্থমেলার ছুটির দিন। প্রথম প্রহরে শিশু চত্বরে আনন্দে মাতে সোনামণিরা। অভিভাবকদের হাত ধরে স্টলে স্টলে ঘুরে বই কিনছে শিশুরা। তবে এবারে বইয়ের দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন, কাগজসহ বই ছাপানোর খরচ বেড়েছে, তাই বইয়ের দাম বেশি। আদিন সাজীবের রিপোর্ট। বইমেলার প্রাণ যেন এই শিশুরাই। ওরা বই দেখবে, কিনবে, বই পড়বে, ভালোবাসবে। ওরাই যে এই দেশটাকে সোনার বাংলা করবে একদিন। হাঁটিহাঁটি পাপা করে প্রাণের মেলায় হাজির ছোট্ট সোনামণিরা। কেউ বাবার হাতটা ধরেছে শক্ত করে, কেউ মায়ের কোল থেকে দেখছে বই। ছুটির দিনে প্রথম বেলায় যেন শিশুদের রাজত্বে মেলা। আমি বই কিনতে। কয়টা বই কিনছো বাবা? একটা। প্রতি বছর একবার হয়, তাই একবারই চান্স পাই কিনার। এবার খুবই সুন্দর সুন্দর গল্পের বই এবং ছবির বই পেয়েছি। বাচ্চাদের চিন্তার পরিধি বাড়ানোর জন্য, বাচ্চাদেরকে চিন্তার বিস্তৃতি ঘটানোর জন্য বইয়ের তো আসলে কোনো অন্য অল্টারনেটিভ নেই। তো দ্যাটস ওয়াই আই এম হিয়ার। সোনামণিদের পছন্দ মজার গণিত খেলার বই, রহস্যময় গল্প, ভূতের বই, বিজ্ঞানের বইগুলো। এবার দাম বাড়লেও বইয়ের বেচা বিক্রি ভালো। এখন ওদের আসার সময় ওদেরকেও নিয়ে আসছি, আমরা আমাদের বই কিনবো, ওদের জন্য ওদের উপযোগী বইগুলো কিনবো। শিশু প্রহরে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে বইমেলা সম্পর্কে আর একটা ছোটবেলা থেকে একটা ধারণা হোক। করোনার জন্য বাচ্চারা তো বইমেলায় ঠিক মতো আসতে পারেনি, বাবা মাও নিয়ে আসেনি, কিন্তু এবার আশা করছি যে বইমেলাটা ভালো হবে। কাগজের মূল্য আমার খরচের কষ্ট দিয়ে আমার সেই 80 টাকার বই আমার 250 টাকা নিতে হচ্ছে, তাহলে এখানে কষ্ট এমনিই বেড়ে গিয়েছে। সিসিমপুরের আয়োজন এখনো জমে ওঠেনি অতটা, তবুও সোনামণিদের আগ্রহের কমতি নেই। নানা খেলায় নানাজন একসঙ্গে আনন্দে মাতোয়ারা। বইমেলায় এসে অনেক কিছু কিনেছি, অনেক সুন্দর সুন্দর বই। আমি এখন পর্যন্ত 4টি বই কিনেছি এবং আশা করি যে বইমেলাটা ভালোভাবে উপভোগ করব এবং আরও বই কিনব। মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটারের সাথে বেড়ে ওঠা এ প্রজন্মের শিশুরা বই আনন্দ নিয়ে পড়ুক, এই প্রত্যাশা। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা। এবার পার্টিক্স খেলার খবর।
বিশ্বসেরা বক্সারের খোঁজে নেমেছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি বিপিবিএস। সেই লক্ষ্যে আগামী মার্চ মাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা জাতীয় বক্সিং প্রতিযোগিতার আয়োজন করছে তারা। দেশের 47টি জেলার 100 বেশি পেশাদার নারী বক্সার এই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানান বিপিবিএস কর্মকর্তারা। পরাগানমানের রিপোর্ট। পেশাদার বক্সিংয়ে ভালো ফলাফল করার মতো প্রতিভা এবং কৌশল আছে বাংলাদেশের মেয়েদের। যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা সেই কৌশল ধরে রাখলে দেশ এবং দেশের বাইরে থেকেও সম্মান বয়ে আনতে পারবেন। তাদেরকে বেশি করে সুযোগ দিতেই আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করার কথা জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির কর্মকর্তারা। 5টা প্রফেশনাল বাউট আমরা করে ফেলেছি মেয়েদের জন্য, সেখান থেকে অলরেডি 1-স্টার বক্সার আমরা পেয়ে গিয়েছি। আমার বিশ্বাস আগামী 1 বছর যদি আমরা মেয়েদেরকে এইভাবে যারা অলরেডি আছে তারা কন্টিনিউ করে, আমি বিলিভ করি, আমার বিশ্বাস আছে যে বাংলাদেশ থেকে অলরেডি খুব দ্রুতই আমরা মেয়েদের থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পেয়ে যাবো ইনশাআল্লাহ। ছেলেদের চেয়ে র্যাঙ্কিংয়ের দিক থেকে মেয়েদের সম্ভাবনা পৃথিবীতে বেশি, বিকজ একটা ওয়েট ক্যাটাগরিতে ছেলে যদি 1500 জন থাকে সারা পৃথিবীতে, মেয়ে আছে হয়তো 200 জন। তো সেই ক্ষেত্রে একটা মেয়ে ভালো পারফর্ম করলে খুব দ্রুত টপ র্যাঙ্কিংয়ের দিকে চলে যেতে পারে। বিপিবিসির অধীনে 60 জনের বেশি নারী বক্সার ইতোমধ্যে অনুশীলন করছেন। আরও নারী বক্সার উঠে আসছে, প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়ে খুশি এইসব নারী বক্সাররা। ট্রেনিং নিয়ে প্রফেশনাল বক্সিং এর সাথে যুক্ত হই এবং আমি 3টি ম্যাচ খেলেছি, 2টি ম্যাচে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি এখান থেকে অনেক দূর আগাইতে পারবো, দেখাচ্ছে ইনশাআল্লাহ একদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলতে পারবো, সেই জন্য হচ্ছে যে আমি বক্সিং এ আসা। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির কর্মকর্তারা জানান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বক্সিং প্রতিযোগিতার মাধ্যমে এপ্রিল মাসের শেষ থেকে 12টি দেশ নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং সিরিজের জন্য বাছাই করা হবে বক্সার। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা। ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএল থেকে বিদায় নিল খুলনা টাইগার্স। সাকিবের বরিশালের কাছে 37 রানে হেরেছে তারা। 195 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে 8 উইকেটে 157 রানেই থামে খুলনার ইনিংস। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 194 রান করে বরিশাল। মুমিনুর রিপনের রিপোর্ট। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রত্যাশিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে জায়গাটা আরও মজবুত করল ফরচুন বরিশাল। সমান 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 1 নম্বরে থাকা মাশরাফি সিলেটের ঠিক পেছনেই সাকিবের দল। অন্যদিকে 37 রানে হেরে প্রথম দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হল তামিম রাব্বির খুলনার। বরিশালের দেয় 195 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে দলীয় 3 রানেই সাজঘরে দেশের ওপেনার তামিম ইকবাল। এরপর 54 রানে 4 উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে খুলনা টাইগার্স। অধিনায়ক ইয়াসির আলী 38 বলে 60 রানের ঝড়ো ইনিংস উপহার দিলেও তা ব্যবধান কমাতে কাজে লেগেছে মাত্র। বরিশালের পেসার করিম জানা 4 উইকেট তুলে নিলে 8 উইকেটে 157 রানেই থামে খুলনা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদের 39 রানের ঝড়ে শুরুটা ভালোই করে বরিশাল। মাঝে ম্যাচ সেরা সাকিবের 21 বলে 36 রানে বড় সংগ্রহে ভিড় পায় তার দল। আর শেষ দিকে ইফতেকার আহমেদের 31 বলে অপরাজিত 51 রানের ঝড়ে রানের পাহাড় গড়ে বরিশাল। শেষ পর্যন্ত 5 উইকেটে 194 রান করে বর্তমান রানার্স আপরা। তাতে প্রথম ইনিংস শেষেই জয়ের সুবাস পেতে থাকে বরিশাল। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। এলপিজি লাগামহীন দামে দিশেহারা ভোক্তারা, সিলিন্ডার প্রতি 300 থেকে 400 টাকা বেশি নিচ্ছে বিক্রেতারা। মেয়াদ শেষ হলেও এবছর হচ্ছে না জাতীয় পার্টি কাউন্সিল, সময় চেয়ে আবেদন নির্বাচন কমিশনে। এবং শিশু কিশোরদের পদচারণায় ছুটির দিনে মুখরিত 21-এর বইমেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।